কথা কয় না, মা বড় দেখে কি না, আরো জোরে কম, সকসরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব বেলায়া, জুয়ান বুড়া পোলা মাইয়া হইছে বেসামাল, সকসরে না মন ভরে না দেখলে সিরিয়াল, কথা কর, বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মেলন তিথি, না বুঝিয়া পিচ্ছি পোলা খোঁজে জীবন সাথী, বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মেলন তিথি, না বুঝিয়া পিচ্ছি পোলা খোঁজে জীবন সাথী, আরো আছে রাখি বন্ধন এ জন ভাই নতুন কান্দন, পুরুল রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, কথা কথা সিরিয়াল নেশায় পয়রা ধরলো প্রেমের জালা, দেশটারে বাসাইয়া গেল হাইরে কিরণমালা, সিরিয়ালের নেশাই পয়রা ধরলো প্রেমের জালা, দেশটারে বাসাইয়া গেল হাইরে কিরণমালা, আরো আছে প্রতিদান এ যেন ভাই নতুন গান, এখন চলে বকুল কথা না দেখলে ভাই ভাবি কলিজার ব্যথা, পুরল রে কপাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, জুয়ান বুড়া পোলা মাইয়া কোরআন হাদিস সব ফেলাইয়া, জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব পার সারিয়া হইছে বেসামাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, সালাম মানে শান্তি, সালাম হলো আল্লাহর নাম, আমার ভাইরা হযরত আলী সালাম দেবার পর ফাতেমার দুইটা হাত হযরত আলী ধরে মুসাফা করলো, এত সুন্দর করে ফাতেমা সেদিন সেজেছিল, হযরত আলী ফাতেমাকে দেখার পর দুইটা চোখ জোড়ায় বলে ফাতেমা আজকে এত সুন্দর করে সেজে আছো, দুইটা হাত বাড়াইলাম ফাতেমা শোন আমার বুকের ভিতরে আস, হযরত আলী ফাতেমাকে বুকের সাথে চেপে ধরার পর ফাতেমা ডেকে বলে স্বামী গো আর কোন দিন আপনার ফাতেমা আপনার জন্য সাজবে না, এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও, ফাতেমা ডেকে বলে স্বামী গো তুমি কি জানো না জন্মিলে মরতে হবে, আমার তো একদিন চলে যাওয়া লাগবে, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু যাওয়ার পূর্বে আমি আপনাকে বলি স্বামী গো আমি যদি মারা যাই, ও স্বামী বেশি মানুষকে জানাজা দেবার জন্য ডাকবেন না, ও স্বামী অল্প কয়েকজন মানুষকে ডাইকা জানাজা দেবেন, হযরত আলী ডেকে বলে বিবি রে শোনো তুমি কি কথা বলতে যাও, ও বিবি তুমি কি কথা বলতে চাও, তুমি যদি চলে যাও আমি আলীকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না, রাতের বেলায় আমার পায়ে কে জৈতুনের তেল মালিশ করে দিবে, ফাতেমা হযরত আলীর পায়ে জৈতুনের তেল লাগাইয়া দিত, আলী ডেকে বলে বিবি তুমি খাতুনে জান্নাত হয়েও কেন রাতের বেলায় ঘুম জায়গা আমার পায়ে তেল মালিশ করে দিতেছ, ব্যাপার কি, ফাতেমা ডেকে বলে স্বামী গো আল্লাহ পাক আমাকে খাতুনে জান্নাত বানাইছে এটা আমি জানি, আর তুমি স্বামীর খেদমত করার পর জান্নাত পাবো এটা আমি মানি, এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে তুমি যদি চলে যাও তাহলে আমার হাসান হোসেন কাকে মা বলে ডাকবে, ফাতেমা ডেকে বলে স্বামী গো কোন বাধনে আর বাধা যাবে না, চলে যাওয়াই লাগবে আর দুনিয়াতে থাকার সময় নাই, জন্মিলে মৃত্যু হবে, কথা কয় এই কথা বলে ডেকে বলে স্বামী গো বেশি মানুষকে জানাজা দেবার জন্য আপনি ডাকবেন না, কারণ অনেক মানুষ যদি জানাজায় আসে আমি ফাতেমাকে যদি সামনে রাখা হয় মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা না খাটো ছিলাম, মোটা না চিকন ছিলাম, এর কারণে আমার পত্তার নষ্ট হবে, কারণ হলো একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম, যায় দেখি আমার বাবা বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী মায়ের নবী, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দাড়ি বেবে পানি পড়তেছে, আমি ডেকে বললাম বাবা আপনার কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন, বিশ্ব নবী ডেকে বলে মাতুরে কিভাবে বলবো ফাতেমা
দেখে বলে বাবা কি হয়েছে আমার মা খাদিজা মারা গেছে এই জন্য কান্দেন সাসা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্দেন দেখে বলে না মা না আমি তোর মা খাদিজার কথা মনে পড়ে কান্দি না আমি তোর আমি আমার সাসা আবু তালেবের কথা মনে পড়ে কান্দি না আমি কান্দি মা মেরাজ করতে আমাকে যখন নিয়ে গেল জিব্রাইল যখন জান্নাতে ঢুকাইলো মা জান্নাত থাকার পর দিলটা হয়ে গেল খুশি নিয়ামত দেখলাম বেশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি আমার গুনাহগার উম্মত যেন সবাই হয় জান্নাতবাসী কিন্তু মা আমাকে যখন জাহান্নামে প্রবেশ করানো হলো মা আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি মা জাহান্নামে নারীদের সংখ্যাই হলো বেশি ও মা আমি তাকায় দেখলাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি মা আমি তখন একবার এদিক তাকাইলাম ওদিক তাকাইলাম শুধু নারীদেরকে বেশি জাহান্নামে দেখলাম এক শ্রেণীর নারীদের দেখি মা চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে পড়তেছে আর মহিলারা এরকম থকবক থকবক করতেছে জাহান্নামের আগুনে জ্বলতেছে বাজার বিশ্বনবী ডেকে বলে আমার সাহাবীরা বিশ্বনবী ডেকে বলে ভাই সিবরাগিল এই জাহান্নামে নারীদের সংখ্যাও দেখলাম বেশি এদের কষ্ট আজাবও দেখলাম বেশি কি কারণে নারীদের এইভাবে শাস্তি দেওয়া হয় জিব্রাইল থেকে বলে নবী গ এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে বেপর্দায় চলাফেরা করত মাথায় পর্যন্ত কাপড় দিত না নাউজবিল্লাহ এই কথা শোনার পর ফাতেমা দেখে বলে বাবা মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান্নামে নারীদের এই শাস্তি হয় ও বাবা আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব এই কথা বলে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে বাবা দুনিয়ার কোন নারী তো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না ও বাবা আমি ফাতেমা আজ থেকে বেশি করে পর্দার প্রতি গুরুত্ব দেব যত্ন বাড়াবো আমি আপনাদেরকে বলি ওরে গাইবান্দার মা বোনেরা ফাতেমা জাহান্নামী নারীদের আযাবের কথা শোনার পর পর্দার গুরুত্ব বাড়াইতে চায় আজকে কি সেই আলোচনা শোনার পর আপনারা কি পারবেন না মা একটু সুন্দর করে পর্দা করতে ঢিলা ঢালা বোরকা পরতে পা থেকে মাথা পর্যন্ত হাত মোজা পরতে পা মোজা পরতে শুধু দুইটা চোখ বের করে পর্দা করবেন মা আপনাদেরকে বলে যায় খাস পর্দা করবেন মা ফাস পর্দা করবেন নিজের চেহারা নিজের চেহারা নিজের দেহ নিজের রং ঢং মানুষের সামনে কখনো প্রদর্শন করবেন না আজকে রূপ যৌবন সুন্দর আছে মা একদিন কিন্তু থাকবে না যৌবনে ভাটি পড়ে যাবে কথা কন ঠিক না ব্যাটি এজন্য সবার কাছে বলে যায় পর্দার কাছে মা বোনের আলোচনা শুনতেছেন মা।